2004, 2005, 2006, 7-এর প্রথম দিকে আমি রোজিকে নিয়ে সাউথে বহুদিন ছিলাম। এখানে একটা ফ্ল্যাট নিয়েছি থাকতাম, সিএমসিতে চিকিৎসা হতো, আর মাঝে মাঝে আবার চিকিৎসার গ্যাপ পড়তো, হয়তো 10 দিন, 12 দিন, 15 দিন। ওই টাইমে আমরা খুব ঘুরে বেড়াতাম। ওই টাইমে ব্যাঙ্গালোরও গিয়েছিলাম আমরা, ব্যাঙ্গালোরও যাই। এটা বোধ হয় 2006, তখন রোজি বেশ অসুস্থ, 2006-এর শেষের দিকে। আর শীত ছিল, প্রচুর শীত ছিল। ব্যাঙ্গালোরকে বলা হয় এয়ার কন্ডিশন সিটি, মানে 8 মাসই শীত থাকে ধরতে গেলে। আর ইন্ডিয়ার সমস্ত ধনী ব্যক্তিদের বা সুপারস্টারদের একটা বাড়ি থাকবেই ব্যাঙ্গালোরে, এরকম একটা সিটি। আর ওই সিটিতে রেড অ্যালার্ট। আমি এতগুলো কথা বললাম পুনিত রাজকুমারের জন্য, মানে তাকে জানি, জানি, চেহারাটা দেখেন একদম নায়কের মতো না, না একদম সরল সোজা একটা মানুষ, কি ইনোসেন্ট হাসি, কিন্তু উনি একজন মহানায়ক, মানবিক স্টার, মানবিক স্টার। আমরা তখন ছবি দেখতাম রোজি আর আমি সিনেমা হলে। আমার আপু দেখা হয় নাই, আমার আপু দেখা হয় নাই সিনেমা হলে, অনলাইনে দেখা। এই আপু তাকে স্টারের মর্যাদা দিছে, এই পুনিত রাজকুমারকে। 2002-এ আপু, ওইটা আরেকটা ছবি রিলিজ হয়েছিল কমল হাসানের, আপু রাজা। আরে বাপ রে বাপ, মানে ছবি দেখার জন্য মানুষ সিনেমা হলের সামনে মেলা বসত, প্রতিদিন পুরো দিন পুরো রাত ছবি চলত, হোল নাইট, 3 ঘন্টা পর পর শু। আপুও এরকম হয়েছিল, সুপার ডুপার হিট। এই পুনিত রাজকুমারের বাবাও কিন্তু একজন মহানায়ক, কন্নড় ইন্ডাস্ট্রির মহানায়ক। উনি মানে এমন একজন মর্যাদা সম্পন্ন লোক, মনে করেন দেশের মন্ত্রী মিনিস্টাররা যেরকম মর্যাদা পান, সেই মর্যাদার লোক, সোজা কথা। অনেক অ্যাওয়ার্ড পাইছেন, আমাদের পুনিত রাজকুমারও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, কন্নাকের এই আপুর জন্য কন্নাড়ের অ্যাওয়ার্ড, মানে যা আঞ্চলিক অ্যাওয়ার্ডগুলা প্রচুর তার ঘরে। অনেক ভক্ত, অনেক ভক্তকুল জানেন। অলরেডি একজন আত্মহত্যা করছে ডাইরেক্ট, আর 2 জন হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, মানে ওনার মৃত্যুর সংবাদটা নিতে পারে নাই। আমারও না বুক ছাতকেরা উঠছে যখন আমার এক ছোটো ভাই আমাকে ফোন করে বললো সোহেল রানা রাজশাহী থেকে, যে পুনিত রাজকুমার মারা গেছে। সে জানতো যে আমি তার ভক্ত। আমার না আমাদের রাজকুমারের কথা মনে পড়ছে, কারণ আমরাও কিন্তু সালমান শাহকে রাজকুমার নামেই ডাকি। আবার দুজনের একটা অদ্ভুত মিল পাইলাম জানেন, পুনিত রাজকুমার মাত্র 29টা ছবি আর আমাদের সালমান শাহ মাত্র 27টা ছবি। সালমান শাহ ওমর, এই পুনিত ওমর হয়ে থাকবেন ভাই, ওমর হয়ে থাকবেন, কেন জানেন? উনি একজন মানবিক স্টার। উনি শুধু জীবনে না ভাই, মৃত্যুর পরও মানুষকে দিয়ে গেছেন, ওনার চোখ দুটো দিয়ে গেছেন। গতকালকে ওনার চোখ দুটা নিয়ে নিছেন ডাক্তাররা, কারণ মৃত্যুর 6 ঘন্টার মধ্যে চোখ নিতে হয়, 6 ঘন্টার মধ্যে নিতে হবে। অলরেডি 6 ঘন্টার মধ্যে চোখ দুইটা নিয়ে নিছেন, এই চোখ দুইটা কোন অন্ধকে দান করা হবে। ওনার পুরো পরিবারই এর আওয়াজ পালন করেন। 1994 সাল থেকে ডক্টর রাজকুমার ওনার বাবা এটা ঘোষণা দিয়েছিলেন যে তার পরিবার সবাই চক্ষু দান করবেন। পুনিত রাজকুমারও তাই করে গেছেন। আর জীবনকালে কি করে গেছেন শুনবেন, 45টা ফ্রি স্কুল, মানে এখানে আপনি লেখাপড়া করতে পারবেন টাকা পয়সা ছাড়া, 45টা, না একটা না দুইটা না, 45টা ভাই, 26টা অনাথ আশ্রম, 26টা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের এতিমদের জন্য 26টা অনাথ আশ্রম, 16টা বৃদ্ধাশ্রম, 16টা বৃদ্ধাশ্রম, বিশাল বিশাল জানেন। আর 1800
শিক্ষার্থী লেখাপড়া করে ডিরেক্ট তার খরচায় শুধু প্রাইমারি স্কুলও না ইউনিভার্সিটি লেভেলে সব ধর্মের, এই জন্য তাকে বলা হয় মানবিক স্টার। চিন্তা করা যায়, হ্যাঁ, সমাজের জন্য একটা মানুষ এক বয়সে এক জীবনে আর কি করবে? আপনার যে যে ওনার যে আপনার যে গোশালা গোমাতাশালা যেটা ওনার জানে মানে গরুর খামার 19টা, এখান থেকে যা আয় হয় ভাই একটা টাকা ওনার অ্যাকাউন্টে না, ওইখানে ট্রাস্টের অ্যাকাউন্টে। মাত্র 46 বয়স, 46 জানেন, এই বয়সে মারা গেলেন, খুবই কম বয়স, খুবই কম বয়স, ইয়াং। হাসিটা দেখেন না কি ইনোসেন্ট একটা হাসি, হ্যাঁ, মানুষের বুঝছেন হৃদয়ের ভিতরে মানুষ হয়ে গেছিল সিনেমা করতে করতে। আর আমরা সিনেমার লোকদেরকে কীভাবে দেখি, সাউথে কিন্তু অন্যরকম ভাই। রাস্তায় যদি পোস্টার দেখছি আমি, সে আপনার রজনীকান্তের পোস্টার লাগানো আমি একজনকে দেখছি আমার নিজের চোখে, যাওয়ার সময় এরকম করে যাচ্ছিল, এরকম মানে হাঁটতে হাঁটতে সে নমস্কার করে গেছে আমার নিজের চোখে দেখা একজনকে রাস্তায়। তখনই আমি বুঝছি যে কোন জায়গাটা ইজ্জত সিনেমার লোকের জন্য, সুপারস্টারদের জন্য, হ্যাঁ, জনসাধারণের বুকের মধ্যে। কিন্তু এই পুনিতের মতো মানবিক স্টারদের কাছ থেকে আমরা কী শিখব, আমাদের কী শিকার আছে, আমাদের স্টারদের কী শিকার আছে বলেন? আছে না শিকার ভাই? অবশ্যই আছে, সমাজের জন্য করতে হবে। হ্যাঁ, না করলে যে আমি যখন দেখেন কোথায় মালায়ালাম তেলুগু তামিল সেই কোনায় কন্নড় ইন্ডাস্ট্রির একজন হিরোকে নিয়ে এইখানে বৈশাখ কথা বলতেছি বাংলাদেশে, এবং আমাদের সমস্ত পত্র পত্রিকায় তাকে নিয়ে লেখা হচ্ছে, তাকে মানবিক স্টার উপাধি দেওয়া হচ্ছে, সারা পৃথিবীর পত্রিকায় তাই হচ্ছে তো ভাই। এখন আপনি বলেন, হ্যাঁ, আমাদের স্টাররা যখন চলে যাবে পৃথিবী ছেড়ে, তাদের নিয়েও তো আলোচনা করতে হবে, যার জন্য যারা চলে গেছেন তাদেরকে আল্লাহ বেশ নসিব করুক, যারা বেঁচে আছেন তাদেরকে বোধোদয় হতে হবে, তাদের ভিতরে বোধোদয় হতে হবে, তাদের কিছু করতে হবে। হ্যাঁ, আমার অনেক দামি গাড়ি আছে, আমার 2টা বউ আছে, আমার 4টা বাচ্চা আছে, আমার দুবাই বাড়ি আছে, আমার মালয়েশিয়া বাড়ি আছে, এটা করতে হবে না, আমার দিয়ে হবে না, আমাদের জন্য মানে আমাদের এই সমাজের জন্য কিছু করতেই হবে। হ্যাঁ, খালি গভর্নমেন্টের ট্যাক্স দিলে হবে না, ট্যাক্স দিলে হবে না, হ্যাঁ, কিছু করতে হবে, হ্যাঁ, সদকা দিলে হবে না, কিছু করতে হবে, মানবিক দিকগুলা ভিতরে আনতে হবে, তাহলে না মানুষ ভালোবাসা না অন্যরকম ভালোবাসবে। এখন একজন মনে করেন স্টারের যদি পোস্ট হয়, সেখানে দেখবেন যে 10 জনের মধ্যে, হ্যাঁ, 5 জন এই সাইডে, 5 জন এই সাইডে, মানে 5 জন সমালোচনা করতেছে বাজেভাবে, 5 জন ভালো বলতেছে, তাই না? তখন 10 জনের মধ্যে 10 জনই ভালো বলবে, এই পুনিতের মতো যদি স্টার হইতে পারেন, পুনিতের মতো যদি মানবিক দিক ভিতরে ফুটায় তুলতে পারেন, বাস্তবে রূপ দিতে পারেন, খালি বললেই হবে না কইরা দুমু করুম তা না, করতে হবে মানুষের জন্য, এই সমাজের জন্য। অনেকে কইবেন ভাই আমাদের স্টারদের তো এত আয় না, আরে ভাই যাই হোক না কেন, একটা হোমিওপ্যাথিক, হ্যাঁ, ফ্রি একটা হাসপাতাল দেন হোমিওপ্যাথিকের, অসুবিধা কি, বা একটা দোকান দেন, একটা ছোট্ট 400 ফিটের একটা দেন যেখানে আমি যে গরিব চিকিৎসা নিতে পারে, হোমিওপ্যাথিক ওষুধ ফ্রি পাওয়া যায়, এরকম কিছু করেন, বাস্তবায়ন করেন, ছোটো থেকেই বড় হবে একদিন, দিতে শিখেন, সরি কেউ মনে কষ্ট নেবেন না, হ্যাঁ, কথাগুলো বললাম আর কি, কেন বললাম বুঝে নেবেন, বুঝে নেবেন। আসসালামু আলাইকুম।